এরা ওলামায়ে কেরামদের কদর কি করে বুঝবে, আল্লামা শাহ আহমদ শফির কদর কি করে বুঝবে, আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ির কদর কি করে বুঝবে তারা, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কদর কি করে বুঝবে, কথা বলেন না কেন? শাইখুল হাদিস আল্লাহু আকবার আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কদর কি করে তারা বুঝবে, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের কদর কি করে তারা বুঝবে, বাংলার বর্তমান জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমোনাইর কদর তারা কি করে বুঝবে, মুফতি সৈয়দ রেজাউল করিমের কদর তারা কি করে বুঝবে, আল্লামা মামুনুল হকের কদর তারা কি করে বুঝবে, খালেদ সাইফুল্লাহ ইয়ুবের কদর তারা কি করে বুঝবে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার কদর তারা বুঝবে কেমনে, কলিজাই তো নাই তাদের। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, তোমার মতো চোর আর পাক পাড়ার জন্য আল্লাহ দেশ টিকিয়ে রাখেন নাই, আল্লাহ দেশ টিকিয়ে রেখেছেন দাড়িওয়ালার জন্য, টুপিওয়ালার জন্য, কোরআনওয়ালার জন্য, হাফেজে কোরআনদের জন্য, এদের বিরুদ্ধে কথা বললে জিব্বা টানে ছেড়ে ফেলা দেওয়া হবে, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নামতো, বেঈমানরা পালানোর রাস্তা পেত না, ঠিক কিনা বলুন? এজন্য আওয়াজ আসতে নয়, আওয়াজ আসতে নয়, মুসলমান অস্ত্র দিয়ে ইসলাম বিজয় করব না, তাকবীরের ধ্বনি দিয়ে ইসলাম বিজয় করব। কারণ আমরা আমরের জাতি, আমরা আলীর জাতি, আমরা সেই মুসলমান যেই মুসলমান আওয়াজ দিলে গৌর গোবিন্দ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, আমরা সেই মুসলমান যেই মুসলমান আওয়াজ দিলে তসলিমা নাসরিন দেশ ছাড়তে বাধ্য হয়, আমরা সেই মুসলমান যেই মুসলমান আওয়াজ দিলে নাস্তিক মুরতাদরা থরথর করে কাঁপতে থাকে। আওয়াজ আসতে হবে না, জোরে হবে, দু হাত উঁচু করে বলো। থামেন থামেন, এই আওয়াজে বসেন বসেন, এই আওয়াজে, এই আওয়াজে মশাও নড়ে না, হাত উঁচা করেন, হাত উঁচা করেন ভালো করে, দুই হাত ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, স্টেজের দিকে তাকায় না, স্টেজে মুরব্বিরা বসা, ওলামায়ে কেরাম বসা, হ্যাঁ ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, মনে করবেন জাতীয় অলস ফেডারেশনের লোক সে। এবার গলাটা কাশি দিয়ে ক্লিয়ার করেন, হাত উঁচা করে, আরে ভালো করে কাশি দেন মিয়া, এবার হাতগুলো মুট করে দেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে আওয়াজটা ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে, রেডি রেডি রেডি, নারে তাকবীর, হয় নাই হয় নাই, আরো জোরে নারে তাকবীর, মোটামুটি হইতেছে আর একটু লাগবে, নারে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, নারে তাকবীর, কোরআন সুন্নার আলো, কোরআন সুন্নার আলো, কোরআন সুন্না যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, ঠিক আছে তো, সুদ ঘোষের জায়গায় নাই তো, মাইকের সাউন্ডটা একটু ভালো করেন, ভলিউম বাড়ান, সাউন্ডটা ভালো করেন, হালকা করে রিভার্ব দেন, আওয়াজ আসতে নাই, আওয়াজ জোরে লাগবে, ঠিক আছে, আবার আসতে পারে, ঠিক আছে, যশোরের মানুষদের আওয়াজে তো আসতে এটা মানায় না, কথা বলেন ভাইরা, আমার জন্ম আগে না শিক্ষা আগে, মনে আছে তো, আগে জন্ম আগে শিক্ষা পড়ে, ঠিক কিনা, আগে যদি জন্ম হয় পরে যদি শিক্ষা হয়, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, তাহলে আমাদের জানা ভুল না আল্লাহর কোরআন ভুল, জানা ভুল হলো কেমনে, জানার ভুল হলো কেমনে, মানুষ তো জন্ম হওয়ার আগে শিক্ষা গ্রহণ করতে পারে না, তাহলে জানাই তো ভুল নাই,
কথা পায় না তাহলে কি আল্লাহর কোরআন ভুল হ্যাঁ নাস্তিকরা কিন্তু এগুলো ছোট 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 বিষয় ধরে ধরে আপনাদেরকে বুঝাবে দেখছো কোরআনে ভুল আছে কিন্তু আপনার বুঝতে হবে আল্লাহর কোরআন কি বুঝাইতে চাইছেন শুনেন আপনি যেটা জানেন আমি যেটা জানি সমাজ যেটা জানে মানুষের জন্ম আগে শিক্ষা পড়ে এটাও সত্য আর আল্লাহর কোরআন বলেন আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি এটাও সত্য কিভাবে ছোট লজিকের ব্যবধান কিসের ব্যবধান একটু চিন্তা চেতনার ব্যবধান আল্লাহর কোরআন বুঝাইতে চায় এক হচ্ছে সূরতে মানুষ আরেক হচ্ছে সিরাতান মানুষ এক হচ্ছে দেখতে মানুষের মতো আকৃতির দিক দিয়ে মানুষের সাথে মিল আছে তাই তাকে মানুষ বলে আরেক হলো চরিত্রের দিক দিয়ে মানুষ বুঝাইতে পারছি তো মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে মানুষের গর্ভে জন্মগ্রহণ করলে সমাজের মানুষ তাকে মানুষ বলে কিন্তু আল্লাহর কোরআন তাকে মানুষ বলে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহর কোরআন শিখে নাই ততক্ষণ আল্লাহর কোরআন তাকে মানুষ বলে না মানুষের ঔরসে জন্মগ্রহণ করার পর মানুষের গর্ভে জন্মগ্রহণ করার পর মানুষের জন্মগ্রহণ করার পরে যখন আল্লাহর কোরআন শিখবে আল্লাহর কোরআন তাকে মানুষ বলে এর আগে মানুষ বলে না ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন দেখেন আবু জাহাল আবু জাহালের নাম শুনছেন তো আবু জাহালের চোখ কয়টা কথা বলে না নবীজির কয়টা আবু জাহালের কান কয়টা আমার নবীজির কান কয়টা আবু জাহালের ঠোঁট কয়টা কয়টা নবীজির ঠোঁট কয়টা আবু জাহালের মাথা কয়টা আমার নবীজির মাথা কয়টা আবু জাহালের হাত কয়টা নবীজির হাত কয়টা আবু জাহালের দুই হাতে কয়টা আঙ্গুল ছিল দশটা নবীজির কয়টা আঙ্গুল ছিল এক কথায় মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তুলনা দিচ্ছি না বোঝানোর চেষ্টা করছি মানবিক দৃষ্টিকোণ থেকে আবু জাহাল আর আমার নবীর মধ্যে দেখতে আকৃতিগত দিক দিয়ে নাক চোখ মুখ কান পেট পিঠ পা হাত এগুলোর মধ্যে আল্লাহর নবী আর আবু জাহালের মধ্যে দেখতে বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য ছিল ছিল না কিন্তু যদি বলি আবু জাহাল হ্যাঁ কেউ বলবেন লানাতুল্লাহ নাকি আর যদি কেউ কিচ্ছু না পড়েন অন্তত এতটুকু বলবেন ঠাটা পড়ুক কথা বলেন কিন্তু যদি বলি মুহাম্মদ দেখছেন দেখছেন বলা লাগে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বলার সাথে সাথে নবীজির নামটা বলার সাথে সাথে আমরা নবীজির উপরে কি বললাম দুরুদ পড়লাম তার মানে নবীজির নাম নেয়ার সাথে সাথে আমরা বললাম আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হয়েছে হচ্ছে আরো হোক আর আবু জাহেলের নাম নেওয়ার সাথে সাথে বললাম আল্লাহর গজব পড়ছে আরো পড়ুক কারণ কি কারণ কি দেখতে তো দুইজন একই রকম কারণটা বুঝতে হলো নবীজির এক হাদিস বুঝতে হবে নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামদেরকে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন আফাতাকরাউনাল কুরআন সাহাবায়ে কেরাম নবীজির চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করো তোমরা কি কোরআন পড়ো না সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তর করলেন বালা অবশ্যই পড়ি আম্মা জান বললেন যদি কোরআন পড়ে থাকো উত্তর জেনে নাও কানা খুলুকুহুল কুরআন এই এখানে একটা সহজ বুঝবেন আম্মা জান যদি উত্তর করতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন ওলামায়ে কেরাম কানা খুলুকুহু
কাখুলুকিল কুরআন, নবীজির চরিত্র কুরআনের মতো, উত্তর হয়ে যেত, কথা বলে না। কিন্তু আম্মা জান কি বলছেন, নবীজির চরিত্রটাই কুরআন। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা মাঝে মাঝে বলি অমুকে বাঘের মতো, লোকটা বাঘ না, এটা কথা বোঝে না। অমুকে বাঘের মতো, লোকটা বাঘ না। অমুকে সিংহের মতো, সিংহ না। নবীজির চরিত্র কোরআনের মতো বললে একটু গ্যাপ থাকে। নবীজির চরিত্র কোরআনের মতো বললে একটু কি থাকে? গ্যাপ থাকে। আম্মা জান বুঝাইতে চাইলেন আমার নবীর কোরআনের মধ্যে আর নবীজির চরিত্রের মধ্যে এই জাররা পরিমাণ গ্যাপটুকু নেই। নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো না, বরঞ্চ নবীজির চরিত্র কোরআন। নবীজির চরিত্রটাই ডাইরেক্ট কোরআন। নবীজির চরিত্র কোরআন হওয়ার কারণে পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত মখলুক আছে, আল্লাহর পরে পৃথিবীর সকল মখলুকের উপরে আমার নবীর স্থান। কার স্থান? আর আবু জাহাল কোরআন না জানার কারণে কি দাম আছে বলেন না? এটা আল্লাহর কাছে একটা কুকুরের দাম আছে, আবু জাহালের দাম আছে, কথা বলেন না। আল্লাহর কাছে একটা ছাগলের দাম আছে, গরুর দাম আছে, কিন্তু আবু জাহানের দাম আছে? মুসলমান মনে রাখবেন, কোরআন যে শিখে, কোরআন যে শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যে শিখে, কোরআন যে শিখায়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা, পৃথিবীর। আর যারা কোরআনের বিরোধিতা করে, কথা বলেন, যারা কোরআনের বিরোধিতা করে, মুসলমান ভালো করে বুঝেন, কান খুলে বুঝেন। আমার এদেশে এখন একদল মানুষ বের হয়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন তাদের খুব ভালো লাগে, আপনাদের সাথে ঝগড়া নাই। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেন আপনাদের সাথে ঝগড়া নাই। কেন ঝগড়া করি না আমি? ঝগড়া এই জন্যে করি না যে তারা আলেমদের সম্মান বুঝবে কি করে, বলে আমায় কেরামদের সম্মান বুঝবে কি করে? নবীজির সম্মান আবু জাহাল বুঝছে, উতবা বুঝছে, শায়বা, আবু লাহাব, উবাই, উমাইয়া, আমার নবীজির সম্মানই তো এই বড় বড় কাফিররা বুঝে নাই। এরাও তো কাফিরদের নাতিয়ার পুতি, এরা ওলামায়ে কেরামদের কদর কি করে বুঝবে? আল্লামা শাহ আহমদ শফির কদর কি করে বুঝবে? আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ির কদর কি করে বুঝবে তারা? আল্লামা জুনায়েদ বাবুনগরীর কদর কি করে বুঝবে? কথা বলেন না কেন? শায়খুল হাদিস আল্লাহ আকবার আজিজুল হক রহমতুল্লাহ আলের কদর কি করে তারা বুঝবে? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের কদর কি করে তারা বুঝবে? বাংলার বর্তমান জিন্দা শাহজালাল মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমোনাইর কদর তারা কি করে বুঝবে? মুফতি সৈয়দ রেজাউল করিমের কদর তারা কি করে বুঝবে? আল্লামা মামুনুল হকের কদর তারা কি করে বুঝবে? খালেদ সাইফুল্লাহ ইয়ুবের কদর তারা কি করে বুঝবে? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার কদর তারা বুঝবে কেমনে? কলিজাই তো নাই তাদের, তো বলবেই বিরুদ্ধে। আমি এই জন্য তাদের বিরুদ্ধে বলি না, কিন্তু একটা জিনিস কান খুলে শুনে রাখা, যারা আলেমদের বিরোধিতা করতে পারলেই সামদি ভালো মনে করো, খুব ভালো লাগে, তারা শোনা, দেশ তোমাদের জন্য টিকে নাই। এই আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই জন্য ঠিক বলতে কিপটামি করবেন না, কথা ভালো করে বুঝবেন। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। যারা আলেমদের বিরোধিতা করতে পারলে মনে করো অনেক বড় হয়ে গেছি, আলেমদের লিস্ট করে নিজেকে অনেক বড় করে প্রমাণ করছ, তোমাদেরকে বলি শোনো, এ আলেমদের কারণে দেশ টিকে আছে, কোরআনওয়ালাদের কারণে দেশ টিকে আছে, তোমার মতো চোর আর বাট পাড়ার বদমাশদের জন্য আল্লাহ দেশ টিকে রাখেন নাই। কেন? এই মাদ্রাসা এসে দেখেন, লিস্ট করছেন না মাদ্রাসা, কি কথা কয় না, লিস্ট করছে তো, নাম আছে না নানা ভাই? এটা আমার নানা ভাই, কিন্তু খুব ভালো মানুষ, খুব মহাব্বতের মানুষ, আমিও তাকে মহাব্বত করি, সেও আমাকে মহাব্বত করে। ওনার জামাত আমার চাচা মনন আব্দুল বাকি সাহেব, আজকে তার কথা ফেলতে না পেরে এক গাড়ি লোক লইছে, হাইজ ভাড়া করে লইছে, যশোরের ঘাউন সব খায় জমুর কি।
মাশাআল্লাহ আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আমার চাচা এলাকায় বড় মাদ্রাসা করেছে, অনেক বড় মাদ্রাসা করেছে, আল্লাহ তাআলা আমি পরামর্শ দিয়েছি নানা ভাই আমার চাচার ওই মাদ্রাসাটাও যেন আল্লাহ এরকম আপনার মতো বড় মার্কাজ করতে তৌফিক দেন। আপনারাও দোয়া করে দেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আমিন বলেন। শুনেন, এই মাদ্রাসা মাঝে মাঝে রাত্রিবেলা আসবেন, রাত্রিবেলা আইসা আইসা দেখবেন এখানে জঙ্গির ট্রেনিং হয়। আর আগে না বললেন না জঙ্গির ট্রেনিং হয় কিনা, আপনার অর্থ নিয়ে বন্টন হয় কিনা, বিদেশি অর্থ এখানে পাচার হয় কিনা, মাঝে মাঝে রাতে এসে দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহর কসম করে বলি, পাবেন না, পাবেন না। বরঞ্চ পাবেন কি, রাত্রিবেলা আমার কচি কচি মাসুম বাচ্চাগুলো তাহাজ্জুদ নামাজের জন্য পুকুরের ঘাট গুলোতে ওযু করে, তারা পাবেন কি, আল্লাহর কোরআন পড়তেছে মসজিদের মধ্যে, পাবেন কি, বাচ্চাগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, তোমার মতো চোর আর পাকপারার জন্য আল্লাহ দেশ টিকিয়ে রাখেন নাই, আল্লাহ দেশ টিকিয়ে রেখেছেন দাড়িওয়ালার জন্য, টুপিওয়ালার জন্য, কোরআনওয়ালার জন্য, হাফিজে কোরআনদের জন্য। এদের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেওয়া হবে। হাত তুলে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের, আলেমদের বিরুদ্ধে বলবেন না পক্ষে, কথা কয় না আলেমদের বিরুদ্ধে না পক্ষে। সারা জীবন বিরোধিতা করলেও আলেমদের লস নাই, বরং লাভ আছে, কথা কয় না কি ঠিক না বেঠিক। আপনি বিরোধিতা করলে হবে কি, যার গোলামি করে তিনি যদি আমাকে পছন্দ করেন, কথা কয় না, যার গোলামি করি তিনি যদি আমাকে পছন্দ করেন, আপনি সারা জীবন অপছন্দ করলে লাভ আছে? আপনি বলবেন আজাদী সব ভালো না, লোকটা সুবিধার না, আগে যা মনে করতাম ভালো, এখন দেখি রাজনীতি করে আবার চেয়ারম্যান করে কি এক কায়দা শুরু করছে, আবার ওয়াজের মধ্যে গরম গরম কথা কয়। আপনি অত কিছু বলবেন, সব বলতে থাকেন, আমি যাকে খুশি করানোর দরকার সে আমার আলোচনায় খুশি, সে আমার কথায় খুশি, সে আমার চলাফেরায় খুশি, সে আমার রাজনীতি খুশি। যদি এমন হয় আল্লাহর কসম করে বলি, তুমি আমার বিরুদ্ধে সারা দিন বললে আমার কিছু আসে আর যায় না।